সো হ্যালো, আজকে আমি অ্যালকপ নিউ কলকাতায় একটা 3 BHK ফ্ল্যাট সেলে দেখাতে এসেছি। এটা অ্যাকচুয়ালি রিসেলার রয়েছে, খুব বেশি দিন ওনারা জাস্ট মুভ করেছেন, সামহাও ওনাদের এখানে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হচ্ছে। আমি ফ্ল্যাটটা যথারীতি ঢুকছি, এখন হচ্ছে এদিকটা পড়ছে আমার উত্তর দিক, এদিকটা পড়ছে পূর্ব দিক, তো উত্তর পূর্ব এবং কর্নার করে আমি ঢুকছি। ঢোকার পরে এটা ফার্স্ট ফ্লোর, পেছনে আমাদের শু ক্যাবিনেট রাখা রয়েছে এখানে। আচ্ছা, উপর থেকে পড়ে রাখো। রাইট সাইডে আমি পেয়ে যাচ্ছি প্রথমে ঢুকেই, এই ঘরটাকে ওনারা গেস্ট রুম ছিল, এটাকে ওনারা ঠাকুর ঘর করে দিয়েছেন বা স্টাডি রুম মতো করে দিয়েছেন। ওভারঅল ডেকোরেশন খুব সুন্দর, লাইট ফাইট লাগানো রয়েছে, ওপরে সব ঠাকুরের জিনিসপত্র রাখার জায়গা। এখানে কিছু ক্যাবিনেট করা হয়েছে, ওয়াল ফিক্স যেগুলো আছে সেই ফার্নিচারগুলো থাকবে অবশ্যই, বাকি সব বেরিয়ে যাবে। গঙ্গা ভিউ তো অবশ্যই বলার কিছু নেই। এটা আমি আছি যতদূর সময় এখন 10 তলা কি 11 তলা হাইটে রয়েছি, মানে 7th ফ্লোর কি উপরে আমি রয়েছি। ওয়াল পেন্টিং করা আছে এখানে, এগুলো থাকবে। এখান থেকে আমি বেরাচ্ছি, বেরোনোর পর রাইট সাইডে পেয়ে যাচ্ছি প্রথমে কিচেন পেয়ে যাচ্ছি। পুরো মডিউলার কিচেন করা আছে, উপরে জিনিসপত্রগুলো সব হাইড্রোলিক্স লাগানো আছে, এখানে সেলফে লাইট লাগানো আছে, লাইট সিস্টেমটা করাই আছে। এগুলো মডিউলার কিচেনের সেট আপ, পুরো বাদবাকি যা যা কিচেনে থাকে সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন ইচ্ছা করে। এখানকার ভিউটা খুব ভালো লেগেছে, বসার জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এটা ওয়াল পেন্টিং রয়েছে, এটা থাকবে এরকম কলেজটা করে, এটা এই সেলফটা থাকবে, ওয়াল ব্যাক করা আছে, ক্যাবিনেট ফ্যাবিনেট সব কিছু যেগুলো দেখছেন এগুলো সব কিছু আমরা ইনক্লুডিং করবো। আচ্ছা, এখানে পেয়ে যাচ্ছি বারান্দা, বারান্দা ওয়াশিং মেশিনের পয়েন্ট তো রয়েছেই আমাদের, আর এটা খোলা পড়ার জন্য এক্সট্রা একটা গেট করা করে রেখেছি। ফার্স্ট সেকেন্ড বেডরুমের দিকে যাচ্ছি, এটা আমি ঢুকছি যতদূর সম্ভব আমাদের উত্তর পূর্ব এই কর্নার করে আমি ঢুকছি। এখানে রয়েছে আমাদের, এখানে আমাদের এই ক্যাবিনেটটা রয়েছে, এই ওয়ার্ডরোবটা থাকবে, ওপরে ওপরে সেকেন্ড করাই রয়েছে, বাথরুমের সব জিনিসপত্রগুলো বেরিয়ে যাবে। উপরে আপনারা ফল সিলিং পেয়ে যাচ্ছেন, সাইড লাইট ফাইড লাইট সব ফ্রি চলছে। পোডিয়াম ভিউ, সাথে গঙ্গা ভিউ, এখানটা টিভি ক্যাবিনেট, নিচের র্যাকটা থাকবে আশা করছি। এরপর পেয়ে যাচ্ছি আমি কমন বাথরুম, কমন বাথরুম দেখানো হবে, উপরে লাইটটা দেখাতেই হবে, সুন্দর লাইট আরো ভালো লাগবে। যা যা থাকে সব সেম সেট আপ, আলাদা করে বাথরুম লাগানো হয়নি, খালি সাইড র্যাকটা এখানে একসাথে লাগানো হয়, বাথরুম সব সেম রয়েছে। এবার যাচ্ছি আমাদের সার্ক বাথরুম, সার্ক বাথরুমের দিকে, এবারে তিন ভাগে কেমন দিয়ে সবকটা ফ্ল্যাট থেকে আপনাদের ভিউ খুবই ভালো, বলার কিছু নেই আলাদা করে। নিচে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম, এখানে কর্নার র্যাকটা সুন্দর করে করা রয়েছে। বাথরুমে কিন্তু আমি লাইট জ্বালাইনি, তাতেই এতটা আলো, তো দিনের বেলা লাইটের কোনো দরকার নেই, পুরো খোলামেলাই রয়েছে। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে, এর সাথে আপনি কার পার্কিংও পেয়ে যাবেন, কার পার্কিং নিলে একটা প্রাইস, কার পার্কিং না নিলে একটা প্রাইস। যদি পছন্দ হয় ইনবক্স করুন, আগে ইনবক্সে বলে দিচ্ছি। থ্যাংক ইউ, বাই।